আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেকটাই ভালো আছেন। তো চলে আসলাম ট্রন 2019-এর নতুন একটা ভিডিও নিয়ে। তো অবশ্যই যারা ট্রন 2019-এ অনেকেই কাজ করতেছেন, তারা অনেকেই অনেক ধরনের কমেন্ট করতেছেন বা জিজ্ঞেস করতেছেন যে সাইটটা কি অলরেডি স্ক্যাম করছে নাকি। তো আজকের এই ভিডিওটার ভিতরে আমরা ট্রন 2019-এর এক সাইটটাতে স্ক্যাম করছে না কি সমস্যা হয়েছে সেই সমস্যাগুলো একটু তুলে ধরার চেষ্টা করব। তার আগে বলে রাখি, আমরা সবসময়ের মতন কিন্তু একটা ছোট অ্যাকাউন্ট করে থাকি আর একটা বড় অ্যাকাউন্ট করে থাকি। ছোট অ্যাকাউন্টটা ঠিক আছে, কিন্তু বড় অ্যাকাউন্টের ভিতরে কিন্তু আপনাদের মতন সেম সমস্যাটা আমারও হয়েছে। অনেকের সমস্যাটা কি একটু আপনাদের বলি। এখান থেকে আমরা যখন সাইডে আইসা, তারপরে এখান থেকে ইনকামে ক্লিক করি, ইনকামে ক্লিক করার পর তারপরে এখান থেকে আমরা সবসময় যেই TRX-টা ইনকাম পাইতাম এই ছোট অ্যাকাউন্ট থেকে, কিন্তু আমি এখান থেকে যেটা প্রতিদিন পেতাম সেটাই পাইছি। কিন্তু বড় অ্যাকাউন্টের ভিতরে দেখি কি, আজকে যে 30টা TRX পাওয়ার কথা, সেটা 30টা TRX না পেয়ে 0.15 TRX-এর মতন দিয়েছে। ঠিক আছে, 0.15, তার মানে বুঝতে পারতেছেন একটা TRX-এর অর্ধেকও না, একবারই কম। ঠিক আছে, এরকম হওয়ার কারণটা কি আমি তাদের কাছে জিজ্ঞেস করছি, তারা বলতেছে যে এখানে রিচার্জ করতে হবে, হ্যান করতে হবে, ত্যান করতে হবে, অনেকেরই অনেক ধরনের কথা জিজ্ঞেস করতেছে বা বলতেছে। ঠিক আছে, তারা অনেকেই জিজ্ঞেস করতেছে যে ভাই এখন বলতেছে আবার নতুন করে ইনভেস্ট করলে নাকি এটা ঠিক হয়ে যাবে। তো আপনাদের বলবো, এটাতে আর কোনো ইনভেস্ট করার দরকার নেই। আপনারা যে কয়দিন ইনকাম নিতে পারছেন বা যতটুক পাইছেন, ঠিক আছে, আশা করি আপনাদের কারো লস হয় নাই। কারণ এই সাইটটা আমরা কিন্তু মোটামুটি যে কয়েকদিন ধরে কাজ করতেছি ওই কয়েকদিনে হিসাব করতে গেলে কিন্তু ভালো একটা প্রফিট অলরেডি সবারই হয়ে গেছে। আর যারা এদের অ্যাকাউন্টটা এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই, তারা এখানে কাজ চালিয়ে যেতে পারেন। আর যাদের অ্যাকাউন্টে সমস্যা হয়ে গেছে বা ইনভেস্ট করতে বলতেছে, তাদেরকে বলবো কোনো ইনভেস্ট করার দরকার নেই, যেমনি আছে অমনিই থাক, আপনার অ্যাকাউন্টে এটা ডিলিট করে দিতে পারেন। ঠিক আছে, আবার যখন নতুন কোনো সাইট আসবে বা নতুন কোনো ই দেওয়া হবে, ভিডিও দেওয়া হবে, সেই ভিডিওটার ভিতরে যেই সাইটটা থাকবে সেই সাইটটাতে আবার কাজ করে দেখতে পারেন। এখন রানিং কিন্তু মোটামুটি ট্রন রোমটা আছে, তারপর ট্রন EFG আছে, ট্রন লা আছে, ট্রন অন আছে, আর এখান থেকে ট্রন 1900 কিন্তু অ্যাক্টিভ আছে, কিন্তু বড় অ্যাকাউন্টের ভিতরে সমস্যা করে দিয়েছে। বড় অ্যাকাউন্টটা কিন্তু আমাদের হিসাব করতে গেলে বন্ধই হয়ে গেছে, কারণ এখানে 300 TRX ইনভেস্ট করে যদি 0.1 ইনকাম পাই, তার মানে বুঝতেই পারতেছেন আমাদের 1 TRX হইতেও কতদিন সময় লাগিয়ে যাব। 1 TRX হইতেও কিন্তু প্রায় 7-8 দিনের প্লাস লাগবো, 1.5 দিলে। ঠিক আছে, তো 7-8 দিনে যদি 1 TRX হয়, তারপরে আবার উইড্রো দিব কখন, আবার কেমনে কী করবো, আল্লাহ জানে। যদি রানিং থাকে বা ই করা হয়, আপনাদের অনেকের আরও ইনকাম কম দিয়েছে, যেরকম আমার 300 TRX-এর বদলে যদি 1.0.1 দিয়ে থাকে, আর আপনাদের কত দিছে হিসাব করেন। ঠিক আছে, আপনারা অনেকে 20-30 TRX বা 50 TRX ইনভেস্ট করছেন, তো আপনাদের তো ইনকাম একবার নাই হিসাব ধরতে গেলে। ঠিক আছে, তো এর জন্য আপনাদের বলবো, যদি আপনারা কাজ চালায় যেতে পারেন, ঠিক আছে, তো কাজ চালায় যান, দেখেন আগামীকাল কি হয়। ঠিক আছে, তো এখন পর্যন্ত আমি শিওর না যে সাইট স্ক্যাম করছে, কারণ সাইট থেকে কিন্তু আমি পেমেন্টও পাইছি। তার জন্য আপনাদের এতটুকু বলবো, সাইট এখনও অ্যাক্টিভ আছে, কিন্তু কিছু কিছু অ্যাকাউন্টে সমস্যা করে দিয়েছে। অন্য সব সাইটের ভিতরে যেরকম অ্যাকাউন্ট বন্ধ করে দেয়, এটার ভিতরে মনে হয় এই সিস্টেম করছে যে ইনকাম কমাই দিবে, তারপর আর উইড্রো দিতে পারবেন না। ইনকাম না হলে উইড্রো দিবেন কীভাবে, তাই না? তো ইনকাম কমাই দিবে বা ই করে দিবে। আবার আরেকটা জিনিস তারা বলতেছে যে আপনি যদি রেফার করেন, রেফার করলে নাকি আপনাকে যে ইনকামটা দিবে সেই ইনকামটা আপনি নিতে পারবেন নাকি। আমি কিন্তু এখন পর্যন্ত শিওর না আসলে কি, রেফার করার পরে তারপরে যে ইনকামটা মানে বোনাসটা আসবে, ইনভেস্ট করার পরে যে বোনাসটা আসবে সেই বোনাসটা উইড্রো দেওয়া যাবে কিনা আমি এখন পর্যন্ত শিওর না। যদি এরকম হয়ে থাকে যে এখান থেকে আমি উইড্রো দিতে পারছি বা কেমনে কি হয়েছে না হয়েছে, সেই সব বিষয়গুলো আমরা পরবর্তীতে আমাদের যে গ্রুপটা আছে সে গ্রুপটার ভিতরে জানিয়ে দেবো সবাইরে। ঠিক আছে, তো অবশ্যই সবাই গ্রুপে জয়েন হয়ে থাকবেন, তাহলে পরবর্তী যে আপডেটটা আছে সেটা আপনারা জানতে পারবেন। তো এখান থেকে যে পেমেন্টটা পাইছি সেটা একটু দেখে দেই। তার আগে এখান থেকে যেটা বললাম যে আমাদের আজকের ইনকামটা কিন্তু আমরা এখান থেকে রিসিভ করতে পারছি, তো এখান থেকে রিসিভ করছি 4.7 পাইছি। এখান থেকে যা ইনভেস্ট করছিলাম মানে যেই টাকে প্রতিদিন TRX-টা ইনকাম পাইতাম সেই TRX-টাই পাইছি এই অ্যাকাউন্টের ভিতরে। তাছাড়া বড় অ্যাকাউন্টের ভিতরে সমস্যা হয়ে গেছে, ওইখান থেকে আমরা ই করতে পারলাম না। তো এখান থেকে রিসিভ করার পর তারপরে এখান থেকে উইড্রোতে ক্লিক করে রেকর্ডে ক্লিক করে দিই। উইড্রো তখন দেওয়া হয়ে গেছে, তো এখান থেকে আর উইড্রো দেওয়ার কিছুই নেই। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু এই যে 4.97 এখান থেকে উইড্রো দিচ্ছি 30 তারিখ। আপনারা তারিখটা এই যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন আমি কিন্তু ভিডিওটা রাত্রবেলা করতেছি, আপনাদের ভিডিওটা হয়তোবা দিনের বেলা পোস্ট হয়ে যাবে আশা করি, তো আপনারা তখন জানতে পারবেন বা দেখতে পারবেন। তো এখান থেকে যদি আমরা ট্রাস্ট ওয়ালেটে চলে আসি, ট্রাস্ট ওয়ালেটে চলে আসার পরে এখান থেকে যেই
পেমেন্টটা রিসিভ হয়েছে সেই নোটিশটা আমরা এখান থেকে দেখিয়ে দেই। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে 4.97 আমরা কিন্তু এখান থেকে পেমেন্টটা পেয়ে গেছি, ঠিক আছে। তো এইখান থেকে ছোট অ্যাকাউন্টের যে পেমেন্টটা সেটা পাইছি, কিন্তু বড় অ্যাকাউন্টের পেমেন্টটা পাইলাম না। বড় অ্যাকাউন্টের মানে উইথড্রই দিতে পারলাম না, আমাদের ওইখানে একটা TRX-ও হয় নাকি, একটা TRX হইলেও তো আমরা এখান থেকে উইথড্রই দিতে পারতাম, কিন্তু একটা TRX-ও হয় নাই, তার জন্য আমরা ওইখান থেকে ওই অ্যাকাউন্টে উইথড্রই দিতে পারি নাই। তো যারা যাদের এরকম সমস্যা হয়ে গেছে তাদেরকে বলবো, আপনাদের ওইখানে নতুন করে ডিপোজিট করার কোনো কারণ নাই, আপনারা অন্য কোনো সাইট আসলে বা নতুন কোনো সাইটে কাজ করে দেখতে পারেন, ঠিক আছে। তো এই সাইটের আশা বাদ দিয়ে দেন। তো যাদের অ্যাকাউন্টে রানিং আছে তাদেরকে বলতেছি, তারা আপনারা কাজ চালিয়ে যান। যদি আপনাদের এরকম সমস্যা হয়ে যায় বা আপনাদের উইথড্রো বন্ধ করে দেয়, তারপর অনেকেই জিজ্ঞেস করতে পারেন যারা নতুন আছেন যে ভাই এখানে আবার নতুন করে ইনভেস্ট করতে বলতেছে, তারপর এখান থেকে নাকি উইথড্রো দিতে দিবে, ঠিক আছে, এরকম কথা অনেকেই জিজ্ঞেস করতে পারেন। তো তাদেরকে বলবো যদি একবার উইথড্রো বন্ধ করে দেয় তারপরে আপনার কোনো ভুলেও যদি কেউ আপনাকে বলে হ্যাঁ করেন, ভুলেও কিন্তু করবেন না, কারণ এইসব TRX সাইটগুলো একবার যদি বন্ধ করে তারপরে কিন্তু আর দ্বিতীয়বার খুলে দেয় না, ঠিক আছে। তো আমি যতদিন ধরে TRX সাইটগুলোতে কাজ করতেছি বা আমার মেম্বারদের আমরা কাজ করাইতেছি, তারা কিন্তু সব কিছুর আইডিয়া আছে, বা যারা নতুন আসতেছেন তাদেরকে বলবো এই কথাটা, ঠিক আছে। তো আশা করি আপনারা এই সব বিষয়গুলো বুঝতে পারছেন। তো যারা এই Tron2019-এ এখন নতুন করে কাজ করতে চাইতেছেন, নতুনের হিসাবটা আলাদা, কারণ আপনাদের কাছে যদি আজকের আপনি সাইটটা পাইয়া থাকেন তো আপনার কাছে আজকের থেকে নতুন, আর যারা আগে পাইয়া লাইছেন বা অ্যাকাউন্ট খুলে লাইছেন বা অ্যাকাউন্টে সমস্যা হয়ে গেছে তাদের কাছে বাদ দিয়ে দেন, তাদের আশা বাদ, ঠিক আছে। আপনারা আজকে থেকে পাইলে আপনাদের কাছে আজকে থেকে নতুন, কারণ এইসব TRX সাইটগুলো কখনো স্ক্যাম করে না, হয়তোবা আপনাদের অ্যাকাউন্টটা কোনো সময় না কোনো সময় বন্ধ করে দিবে, তারপরে আপনাদের কাছে মনে হইতে পারে স্ক্যাম করে ফেলছে, কিন্তু না, আপনি দেখেন আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দিল আর 10 জনের অ্যাকাউন্ট রানিং আছে, ঠিক আছে। তো এরকম সমস্যা তাদের এই TRX সাইটগুলোর একটা রুলস ধরে রাখতে পারেন, ঠিক আছে। তো আশা করি আপনারা এই রুলসগুলো জানেন, যে এই সব TRX সাইটগুলো আমরা দিয়ে থাকি বা আমরা প্রত্যেকটা TRX সাইটের ভিডিওর ভিতরে কিন্তু কম বেশি আপনাদের টিপস দিয়ে থাকি, বা কোনো নতুন আপডেট দিলে তখন আপনাদের ওই আপডেট ভিডিওটার ভিতরে একটা টিপস দিয়ে থাকি। তো আজকের এই ভিডিওটার ভিতরে যতটুকু সম্ভব হয়েছে আপনাদের জানিয়ে দিলাম, পরবর্তীতে আবার কোনো না কোনো নতুন আপডেট নিয়ে আপনাদের কাছে চলে আসব। আজকের মতন এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বলবো অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে দেবেন, চ্যানেলটাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটিকে অল প্রেস করে দেবেন, তাহলে আমাদের যত নতুন নতুন ভিডিও আসবে সেটার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যাবে। সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম, টাটা।